আমি পাঞ্জাবি পড়তে পারি নাই আমাকে জমা শিবির বলে দৌড়ানি দেওয়া হয়েছে আমি টি শার্ট পরে আসছি পাঞ্জাবি পরে জুমার নামাজ পরে বাইরে ছিলাম আমি আন্দোলন করব এখানে আসবো সমাবেশ করব। কিন্তু কিছু বলবেন আমাকে দৌড়ানি মারতে যে জমা শিবির এটা দরেরা মার আমি পরে টি শার্ট পরে আসছি আমরা কি বলবো আর আমরা রিক্সা দিয়ে বাসে যাইতে পারতেছি না আমাদেরকে রিক্সা থেকে নিয়ে যাইতাছে আমাদের ফোন চেক করতেছে কি কোনো পার্সোনালিটি নাই এটা কি স্বাধীন দেশ না আমরা আমাদের মানে আমরা কি আমরা স্টুডেন্ট সাধারণ স্টুডেন্ট আমরা আমরা আন্দোলন করতে পারতেছি না আমাদের বুকে আমাকে মারে কিচ্ছু রাখে নাই ছাত্রলীগ আমাকে মারে কিছু রাখে না এখনো কালো হয়ে গেছে এগুলা এগুলো আঠারো তারিখে মারছে এগুলো আঠারো তারিখে মারছে আঠারো তারিখে মারার পরে আমি তিন দিন আন্দোলন করছি তিন দিন আন্দোলন করছি আমি আন্দোলন ছাড়তেছি না মেরে কিছু রাখে না আমার এই বুক পুরো যার করে ফেলছে রবার বুলেট মেরে এর এটা কি আন্দোলন আমরা কি সাধারণ স্টুডেন্ট না আমরা কি জমা আমরা কি বিএমপি যতদিন পর্যন্ত আমাদের এই দাবি দাবা পূরণ হবে ততদিন পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না আমরা এখানেই থাকবো খুবই অবস্থা খারাপ আমার একটি বাসা ভাঙচুর করে তারা আমাদের বাসাতে খুব ভাঙচুর করে আমাদের যা আছে সব কিছুই করে ফেলছে আমার বাবা ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে ফেলেছে এবং ইভেন আমার যে ফ্যামিলি ফ্যামিলিকে যে আমার বিভিন্ন হুমকিদানকে দেওয়া হয়েছে পাশাপাশি তাই না শেখ কাছে এমন একটা অবস্থা গিয়েছে সে জোতা মেরে গরুদান করতেছে তাদের মতো সরকার এই জনগণ চায় না এই ছাত্র সমাজ চায় না তারা বিগত বছর যেভাবে এই দশের দেশের জনগণকে যেভাবে অত্যাচার করেছে এই ছাত্র সমাজকে যেভাবে তাদের পিটুয়া বাহিনী ছাত্রলীগ দিয়ে যেভাবে অত্যাচার করেছে